54 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। 18 সালের দেখেছি যে আগের রাতে পুলিশের কতিপয় অতি উৎসাহী এবং প্রশাসনের সরকারি কর্মকর্তা কর্মচারী সহ কতিপয় লীগের দুর্বৃত্ত সিন্ডিকেট তারা একটি সাজানো পাতানো নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে কার্যত গত 15 বছরে একটা একদলীয় ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে, যেখানে মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার নাই, গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে তার বেঁচে থাকার অধিকারটুকু নাই। এই আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে একটি বাকশালী দল, একটি ফ্যাসিস্ট দল, একটি একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য উদ্ধতকার একটি অপচেষ্টাকার একটি রাজনৈতিক দল। সেটি আপনারা সকলেই যারা পত্র পত্রিকা পড়েন, ইতিহাস জানেন, পড়াশোনা জানেন, তারা হয়তো কিছুটা জানেন দেশ স্বাধীনের পরপরই 72 সাল থেকেই কীভাবে তারা একটি একদলীয় ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার জন্য সেদিন সেই 75-এর আপনার কয়েক মিনিটের মাথায় সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ্ত করে একটি একদলীয় রাষ্ট্র বাকশালে পরিণত করা, সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে চারটি পছন্দের পত্র পত্রিকা রেখে কিভাবে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করার ঘৃণ্য চক্রান্ত, সেটি সেই 72 সাল থেকেই এই আওয়ামী লীগ শুরু করেছে। এবং আওয়ামী লীগ যখনই সুযোগ পেয়েছে তখনই সবল মেরে একটা ভারতের সহযোগিতা আমাদের পার্শ্ববর্তী দেশ, এটি আজকে বলতেই হবে, কারণ আজকে 14 সালের নির্বাচনে সেই ভারতের সুজাতা সিং এখানে এসে আপনারা দেখেছিলেন কিভাবে এরশাদকে জোর জবরদস্তি করে নির্বাচনে নিয়ে এই ডাকাতের নির্বাচনকে বৈধতা দিয়েছিল। 18 সালও তাই করেছে, বিএনপিকে সে সময় পরামর্শ দিয়েছিল জামাতকে যেন ধানের শীষ মার্কায় মনোনয়ন না দেয়, যদি না দেয় তাহলে বিএনপি 70-80টা সিট পাবে। যাই হোক, সে একটা সমঝোতা কিংবা একটা বিশেষ পরিস্থিতি সেদিন বিএনপি সহ বিরোধীরা নির্বাচনে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জামাত বিএনপির মার্কা নিয়ে নির্বাচন করায় ভারত এবং আওয়ামী লীগ মিলে সেদিন বিএনপির কে এই 60টা সিটে নামিয়ে দিয়েছিল। তো আজকে এই যে দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচন, ডাকাতি নির্বাচন এবং বাংলাদেশকে একটি ভারত নিয়ন্ত্রিত অঙ্গরাজ্য, একটি করদ রাজ্যে পরিণত করার যে একটি অপচেষ্টা, এর বিরুদ্ধে আজকে দেশের মানুষ জেগে উঠেছে। কারণ দেশের মানুষ বুঝতে পেরেছে আওয়ামী লীগের আমলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়, আওয়ামী লীগের আমলে দেশের গণতন্ত্র বলতে কিছু নাই, ন্যায় বিচার বলতে কিছু নাই। আজকে সর্বোচ্চ যদি আদালতের দিকে তাকান, আজকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত হয়েছে দেশের আদালতগুলো। একটা নিম্ন আদালত থেকে রাজনৈতিক মামলায় বন্দীদেরকে, আটকদেরকে জামিন দেওয়া হচ্ছে না, মুক্তি দেওয়া হচ্ছে না, মিথ্যা মামলায় রাতের অন্ধকারে কোর্ট বসিয়ে সাজা দেওয়া হচ্ছে বিরোধী দল শূন্য করার জন্য, বাংলাদেশকে ভারতের সহযোগিতা একটা ফিলিস্তিনি রাষ্ট্রে পরিণত করার জন্য। কাজে আজকে দেশের গণতন্ত্রকামী জনতা, দেশের গণতন্ত্রকামী জনগণ এবং গণতন্ত্রকামী রাজনৈতিক দলসমূহ, আপনারা দেখেছেন যে গতকালকে আমরা শান্তিপূর্ণভাবেই সমাবেশ করছিলাম, সেই সমাবেশে পুলিশ সম্পূর্ণ বিনা উস্কানিতে টিয়ার শেল মেরে এবং গুলি চালিয়ে রাবার বুলেট মেরে সেই সমাবেশকে রণক্ষেত্রে পরিণত করেছে। বিএনপির সহ বিএনপির একজন নিহত হয়েছে, আরও কয়েকজনের অবস্থা মুমূর্ষ হসপিটালে। আমাদের শ্রমিক নেতা রুবেল, শ্রমিক নেতা আব্দুর রহমান, ছাত্রনেতা সম্রাট এই এবং ছাত্রনেতা অর্ণব সহ বেশ কয়েকজন গুরুতর আহত, অসংখ্য মানুষের গায়ে হাতে পায়ে রাবার বুলেট, চোখে রাবার বুলেট আমাদের শ্রমিক নেতা রুবেলের এবং ছাত্রনেতা সম্রাট অর্ণবের, আব্দুর রহমানের, তাদের অবস্থা খুবই আপনার মুমূর্ষ। কে কখন মারা যায় আল্লাহ জানে, আমরা জানি না। এই অবস্থা কালকে আমরা হয়তো এই আপনার বলতে গেলে যে কালভার্ট রোডের যে আপনার বিজয়নগর পানির ট্যাঙ্কি বলে পল্টনের এই রোডে, এই রোডে মূলত যে আমাদের সাথে এত সংঘর্ষ হয়েছে, এত আমাদের উপরে হামলা মামলা টিয়ার সেল নিক্ষেপ করেছে, এই দিকে মিডিয়া ছিল না, গণমাধ্যম ছিল না, তাই এই বিষয়গুলো হয়তো ওইভাবে আপনার গণমাধ্যম আসে নাই, প্রথম আলোতে কিছুটা এসেছিল। কিন্তু আপনারা যদি খোঁজ দেন বা যে সমস্ত বিএনপি সহ তো অনেক দলের নেতাকর্মী এই কালভার্ট রোডের এই দিকে ছিল, তারা দেখেছে যে আপনার এইখানে কিভাবে পুলিশ দুই দিক থেকে টিয়ার শেল, রাবার বুলেট, গুলি মেরে রক্তাক্ত করেছে, মানুষকে আহত করেছে এবং নিহত হওয়ার দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এমনকি ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা, আপনারা জানেন পল্টন এলাকায় যে রতন কমিশনার নাকি আরও কয়েকজনে যে স্থানীয় আওয়ামী লীগের এই কালভার্ট রোডের আশেপাশে যারা থাকে তাদের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ সশস্ত্র গুলি চালিয়েছে। আমরা সেখানে রুখে দাঁড়ানোর জন্য শুধুমাত্র হয়তো ওই হাতের কাছে ঢিল পেলে কিংবা আমরা একত্রিত হয়ে স্লোগান দিয়ে তাদেরকে দাওয়া দিয়েছি যে অন্তত তারা যেন আমাদের ভয়ে এদিকে না আসে।
এইভাবে আমরা বিকাল 5টা পর্যন্ত দফায় দফায় আমাদের উপরে হামলা চালাতে তারা এসেছিল, গুলি চালাতে এসেছিল, আমরা প্রতিরোধ করেছি এবং আমাদের অসংখ্য নেতাকর্মী সহ বিএনপিরও যারা ছিল আমাদের সাথে স্বাভাবিকভাবেই তারা আহত হয়েছে এবং সেখানে আমরা রাজপথে ছিলাম। জাগো নিউজের কিছু ছবিতে দেখেছেন, প্রথম আলোর পত্রিকায় কিছুটা দেখেছেন। তো এইদিকে এই যে তাণ্ডব ছিল, তাদের উদ্দেশ্য ছিল এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা অস্ত্র নিয়ে এই কালভার্ট রোড কিংবা এই পল্টনের এই অংশটা ক্রস করে, আপনার এই নয়াপল্টন অংশটা ক্রস করে বিএনপির ওই সমাবেশের দিকে যাওয়া। কিন্তু আমরা সেটি যেতে দেয়নি, আমরা প্রতিরোধ গড়ে চলেছি, আমরা প্রতিহত করেছি। তো আপনারা এই পরিস্থিতি যারা দেখেন নাই তাদের জন্য বলা, প্রধান বিচারপতির বাসভবনে হামলার কথা বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে শান্তি সমাবেশে এই গাজীপুর থেকে আসা আওয়ামী লীগের কর্মীরা, ছাত্রলীগ যুবলীগের কর্মীরা। মূলত তারা হামলা না, ভিডিও ফুটেজে যতটুকু দেখা গেছে আপনারা দেখেছেন যে গেটে লাঠি ছোটা দিয়ে একটু বাড়ি দিয়েছে। গেট যখন খুলেছে ওখানে তো একটা বিশাল বাড়ি, কাজে ওইখানে তো কেউ জানে না কি, মূলত বিএনপির কর্মীদের উপরে দায় চাপানোর জন্য কিংবা বিএনপি সহ এই আন্দোলনকারী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে হামলা এবং তাণ্ডব চালানোর একটা উসিলা হিসেবে এটিকে দাঁড় করিয়েছে। এবং তারপরেই তারা পুলিশ নির্বিচারে এই হামলা তাণ্ডব চালিয়েছে, নেতাকর্মীদের 173 দিন হরতাল অবরোধ করেছে। যেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে 91 সাল থেকে আন্দোলন হয়েছে এবং 91 নির্বাচন হয়েছে, 96 নির্বাচন হয়েছে, 2001-এর নির্বাচন হয়েছে, 2008 সালে নির্বাচন হয়েছে, 4-4টি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। সেই তত্ত্বাবধায়ক সরকার কেন শেখ হাসিনা ভারতের পরামর্শে সংবিধান থেকে তুলে দিয়ে আজকে দেশকে সংকটের দিকে ঠেলে দিল এবং আজকে দেশে এই নৈরাজ্য করছে? 14 সালের বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করেছে, সেদিনও আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা এজেন্সির মাধ্যমে এই বেনজির আজকে রিটায়ার হয়ে গেছে, পুলিশ প্রধান বেনজির, এই বেনজির কিছু দুর্বৃত্তদেরকে তৈরি করেছিল, সেই দুর্বৃত্তরাই আপনার বাসে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়েছে, সহিংসতা করেছে, অগ্নিসংযোগ করেছে, যেটা আপনার পঙ্কজ দেবনাথ আওয়ামী লীগের নেতা তিনিও বলেছিলেন যে এই কাজটি করেছে আওয়ামী লীগ মনোনয়ন পাওয়ার জন্য। বরিশালের আওয়ামী লীগ বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান আপনার মাইদুল নাকি উনি বলেছিল, প্রথম আলোতে নিউজ এসেছিল সে সময় আপনারা সকলেই জানেন, পঙ্কজ দেবনাথের কথা বলেছিলেন, বিহঙ্গ বাস তারা আগুন দিয়ে পুড়িয়ে প্রধানমন্ত্রীর সিম্পাথি নেওয়ার চেষ্টা করেছিল মনোনয়ন পাওয়ার জন্য। ঠিক একইভাবে গতকালকের এই সমাবেশের পরেও বিভিন্ন জায়গায় গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং আমাদের কাছে যেই রিপোর্ট আছে এখনও ধারাবাহিকভাবে এই এজেন্সিগুলো, সরকারের যে এজেন্সি, তারা এই অগ্নিসংযোগটি করছে। কাজেই নাগরিক হিসেবে আপনারা যে যেখানে আপনারা যা কিছু দেখছেন মোবাইলে ধারণ করুন, অন্তত এখন প্রকাশ না করতে পারলেও সময় হলে প্রকাশ করবেন, আমাদের কাছে পাঠাবেন। 72 ঘন্টার শান্তিপূর্ণ সর্বাত্মক অবরোধ, রাজপথ, রেলপথ, নৌপথ, আকাশপথ সব কিছু অবরোধের ডাক দিয়েছে বিরোধী দল। শুধুমাত্র বিএনপি না, বিএনপি সহ যুগবাদ আন্দোলনের যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা আলাপ আলোচনা করে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে যে এই ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন ঘটাতে, আওয়ামী দুঃশাসনের বাকশালী শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য হরতাল অবরোধের বাইরে আমাদের বিকল্প কিছু নেই। আমরা জনগণকে ধন্যবাদ জানাই, আজকে আপনারা শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা হরতাল পালন করেছেন। আগামী 31 অক্টোবর থেকে 1 নভেম্বর, 2 নভেম্বর শান্তিপূর্ণভাবে সারা দেশে আপনারা এই অবরোধ কর্মসূচি পালন করবেন। রাজনৈতিক দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদেরকে বলবো, আজকে আমরা এই যে আমরা আন্দোলন করছি, আজকে আমরা এই যে হরতাল করছি, অবরোধ করছি, সমাবেশ করছি, আমাদের নিজস্ব ব্যক্তি স্বার্থের কারণে নয়। আমাদের দাবি পরিষ্কার যে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা বাংলাদেশকে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করতে চায়, বাকশালী রাষ্ট্রে পরিণত করতে চায়, ভারতের একটি করদ রাজ্যে পরিণত করতে চায়। আপনারা দেখেছেন তার প্রি প্ল্যান হিসেবে আজকে কিভাবে একটা ভয়ের সংস্কৃতি চালু করে দেশে আজকে মানুষকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই নিরাপদ সড়ক আন্দোলনের ভাইয়েরা তরুণরা নিশ্চয়ই মনে আছে আপনাদের, কিভাবে হাতুড়ি হেলমেট বাহিনীর তাণ্ডব চলেছে শান্তিপূর্ণ আন্দোলনের কাজে। নিরাপদ সড়ক আন্দোলনকারী এই তরুণদেরকে বলবো, আজকে রাস্তাঘাট অবরোধ করে এই হরতাল পালনের জন্য, অবরোধ পালন করার জন্য আপনারা রাস্তায় নামুন। হেফাজতের আমাদের ভাই বন্ধুদেরকে বলবো, আজকে এই যে আপনাদের মুরব্বীরা জেলে আছে, আলেম ওলামাদের উপরে কি নৃশংস নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে মোদী বিরোধী আন্দোলনের সময়, নিশ্চয়ই আপনারা ভুলেননি, নিশ্চয়ই আপনারা শাপলা চত্বরের কথা ভুলেননি। আজকে ওবায়দুল কাদেররা অট্টহাসি দিয়ে বলে, আজকে পৈশাচিক উল্লাস করে যে শাপলা চত্বরের চেয়েও করুণ পরিণত হবে। কাজে আজকে আমাদের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে এই ফাঁসিবাদের অবসান ঘটিয়ে। কথা পরিষ্কার, আমরা কারো মাথায় বাড়ি দিতে চাই না, কারো রক্ত ঝরাতে চাই না, কিন্তু ফাঁসিবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে